بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. লাস্ট রয়েছে 7086। ভাই আপনি জানতে চেয়েছেন যে বাচ্চা কতদিন তার মায়ের সাথে থাকতে পারে, মানে একই বিছানায় শুয়ে থাকতে পারে। এ বিষয়ে আমরা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাআকুম, মুরু আওলাদাকুম বিসসালাতে ওহুম আবনাউ সাবে সিনিন, অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশ সিনিন, ওয়ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে। তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ করো সালাতের যখন তারা 7 বছরের হবে, এবং এই সালাতের উপর তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হবে 10। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, এবং তাদের ভিতরে বিছানায় পার্থক্য করে দাও, মানে বিছানা আলাদা করে দাও তাদের। এই হাদিসটি মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 7 বছর বয়সে সালাতে নির্দেশ করতে হবে সন্তানদেরকে, 10 বছর বয়সে প্রহার করতে হবে নামাজের উপর। যদি তারা এই সালাত বা নামাজ না পড়তে চায় তাহলে তাদেরকে প্রহার করিয়ে পিটতে হবে, এ করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে নামাজের জন্য। আর একটা কি জানতে পারলাম, অফার রেখো বাইনাহুম ফিল মাদাজে, তাদের মাঝে পার্থক্য করে দিতে হবে বিছানায়, মানে তাদেরকে পৃথক বিছানায় রাখতে হবে। তার মানে প্রত্যেকে যার যার বিছানায় থাকবে। অতএব ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে তারা এক বিছানায় থাকতে পারবে না। অন্যভাবে ছেলে ছেলে যদি পৃথক পৃথক বিছানা থাকে সেটা আরও ভালো হয়, কিন্তু অন্তত ছেলে মেয়ে পৃথক থাকবে। এই হাদিস থেকে আমরা বলতে পারি যে বাপ মার সাথে থাকতে পারে, বিছানায় থাকতে পারে মায়ের সাথে 10 বছরের নিচের সন্তান, ছেলে হোক মেয়ে হোক থাকতে পারে, আর 10 বছর হয়ে গেলে ছেলে থাকবে না, আর মেয়ে যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে মেয়ে থাকতে পারে। মেয়ের বিষয়টা অনেকটা নর্মাল। এই হলো প্রশ্নের উত্তর, অর্থাৎ মায়ের সাথে সন্তান নাবালক হওয়ার সাবালক হওয়ার আগ পর্যন্ত থাকতে পারে, এটা অবশ্যই, মানে এটা করতে হবে। আর হাদিসের আদব থেকে আমরা জানতে পারলাম যে 10 বছর বয়স থেকে ছেলে মেয়ের বিছানা আলাদা করে দিতে হবে। অতএব বাবা মার সাথে সন্তান 10 বছরের আগেই থাকবে, 10 বছর হয়ে গেলে থাকবে না। ওই থাকলে মায়ের সাথে মেয়ে থাকতে পারে আর বাবার সাথে ছেলে থাকতে পারে। তবু পৃথক করে রাখা, পৃথকভাবে থাকা, এটাই হলো উত্তম। তবে নাবালক হওয়ার আগ পর্যন্ত অবকাশ রয়েছে। আর পিতামাতা যখন থাকবে সে মুহূর্তে পিতামাতার সাথে ওই সন্তানকে রাখা মোটেও উচিত নয়। 10 বছরের নিচে হলো যে সন্তান স্বামী স্ত্রীর গোপনীয় বিষয় সম্পর্কে, মানে অনেকটা অকেফাল হয়ে গেছে, মানে সে অনুভব করতে পারে, বুঝতে পারে, তো এরকম অবস্থায় সন্তানকে রাখা ঠিক নয়। এই বয়সের বা এরকম মানসিকতা রাখে সন্তানকে রাখা ঠিক নয় বাপ মায়ের বিছানায়, কারণ হতে পারে সে তাদের আসরার, তাদের গোপন বিষয়গুলি জেনে নেবে, যার বিরূপ প্রভাব পড়তে পারে তার উপরে। এই জন্য পিতামাতাকে ভিন্ন ঘরে শুয়ে থাকা উচিত সন্তানবিহীনভাবে। সন্তান থাকলে খুব জরুরি কতি সন্তান, অর্থাৎ যে দুধের সন্তান বা এরকমই 3-4 বছর যার এখনও হুঁশ হয়নি যৌনতা সম্পর্কে, এই জাতীয় সন্তান রাখা যেতে পারে। আর যার যাদের হুঁশ হয়ে গেছে, চেতনা হয়ে গিয়েছে যৌনতা সম্পর্কে, তারা 10-এর নিচে হলেও পিতামাতার নিকটে থাকা উচিত নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।